হ্যালো গাইজ, এসএস ক্রিকেটের ব্যাটিং কম্পারিজন ভিডিওতে স্বাগতম। এমন চারজন সেরা ব্যাটসম্যানকে নিয়ে ব্যাটিং কম্পেয়ার করব যাদেরকে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে মিস করব। তো এদের মধ্যে কে কে আছেন জেনে নেই। এদের মধ্যে আছেন তামিম ইকবাল, শিখর ধাওয়ান, ফাফ ডুপ্লেসি এবং রোস টেলর। এদের চারজনের মধ্যে টি টোয়েন্টি ব্যাটিং কম্পেয়ার করব। তো এদের চারজনের মধ্যে কে সেরা সেটা আমরা বিস্তারিত জানব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পার্সোনাল ইনফরমেশন, তামিম ইকবালের জন্ম তারিখ 20 মার্চ 1989, বয়স 32 বছর। শিখর ধাওয়ানের জন্ম তারিখ 5 ডিসেম্বর 1985, বয়স 35 বছর। ফাফ ডুপ্লেসির জন্ম তারিখ 13 জুলাই 1984, বয়স 37 বছর। রোস টেলরের জন্ম তারিখ 8 মে 1984, বয়স 37 বছর। তামিম ইকবালের উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, ওজন 66 কেজি। শিখর ধাওয়ানের উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি, ওজন 80 কেজি। ফাফ ডুপ্লেসির উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, ওজন 78 কেজি। রোস টেলরের উচ্চতা 6 ফিট, ওজন 70 কেজি। তামিম ইকবাল বাংলাদেশ টিমের টপ অর্ডার ব্যাটসম্যান, শিখর ধাওয়ান ইন্ডিয়া টিমের টপ অর্ডার ব্যাটসম্যান, ফাফ ডুপ্লেসি সাউথ আফ্রিকা টিমের টপ অর্ডার ব্যাটসম্যান, রোস টেলর নিউজিল্যান্ড টিমের টপ অর্ডার ব্যাটসম্যান। তামিম ইকবাল এবং শিখর ধাওয়ান লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং ব্যাট করেন ওপেনিং। ফাফ ডুপ্লেসি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং ব্যাট করেন 3 নম্বরে বা 4 নম্বরে। রোস টেলর রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং ব্যাট করেন 4 নম্বরে। টি টোয়েন্টি ব্যাটিং কম্পারিজন, তামিম ইকবাল টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন কেনিয়ার বিপক্ষে 2007 সালে। শিখর ধাওয়ান টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2011 সালে। ফাফ ডুপ্লেসি টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে 2012 সালে। রোস টেলর টি টোয়েন্টিতে অভিষেক হয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে 2006 সালে। তামিম ইকবাল খেলেছেন 78 ম্যাচ, শিখর ধাওয়ান খেলেছেন 67 ম্যাচ, ফাফ ডুপ্লেসি খেলেছেন 50 ম্যাচ, রোস টেলর খেলেছেন 102 ম্যাচ। তামিম ইকবাল ব্যাট করেছেন 78 ইনিংস, রান করেছেন 1758, শিখর ধাওয়ান ব্যাট করেছেন 66 ইনিংস, রান করেছেন 1759, ফাফ ডুপ্লেসি ব্যাট করেছেন 50 ইনিংস, রান করেছেন 1528, রোস টেলর ব্যাট করেছেন 94 ইনিংস, রান করেছেন 1909। তামিম ইকবালের অ্যাভারেজ 24.08, শিখর ধাওয়ানের অ্যাভারেজ 27.92, ফাফ ডুপ্লেসির অ্যাভারেজ 35.53, রোস টেলরের অ্যাভারেজ 25.45। তামিম ইকবালের স্টেক রেট 117.2, শিখর ধাওয়ানের স্টেক রেট 126.36, ফাফ ডুপ্লেসির স্টেক রেট 136.39, রোস টেলরের স্টেক রেট 122.37। তামিম ইকবালের হাইস্টি স্কোর 103, করেছেন ওমানের বিপক্ষে। শিখর ধাওয়ানের হাইস্টি স্কোর 92, করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ফাফ ডুপ্লেসির হাইস্টি স্কোর 119, করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। রোস টেলরের হাইস্টি স্কোর 63, করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তামিম ইকবাল সেঞ্চুরি করেছেন 1টি, হাফ সেঞ্চুরি করেছেন 60টি, শিখর ধাওয়ান হাফ সেঞ্চুরি করেছেন 11টি, ফাফ ডুপ্লেসি সেঞ্চুরি করেছেন 1টি, হাফ সেঞ্চুরি করেছেন 10টি, রোস টেলর হাফ সেঞ্চুরি করেছেন 60টি। তামিম ইকবাল 6 আঁকিয়েছেন 45টি, 4 আঁকিয়েছেন 189টি, শিখর ধাওয়ান 6 আঁকিয়েছেন 50টি, 4 আঁকিয়েছেন 191টি, ফাফ ডুপ্লেসি 6 আঁকিয়েছেন 50টি, 4 আঁকিয়েছেন 140টি, রোস টেলর 6 আঁকিয়েছেন 71টি, 4 আঁকিয়েছেন 122টি। তামিম ইকবাল ক্যাচ ধরেছেন 18টি, শিখর ধাওয়ান ক্যাচ ধরেছেন 19টি, ফাফ ডুপ্লেসি ক্যাচ ধরেছেন 22টি এবং রোস টেলর ক্যাচ ধরেছেন 46টি।
তামিম ইকবাল টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসেবে আছেন 100 পরে। শিখর ধাওয়ান টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসেবে আছেন 30 নম্বরে। পাপ ডুপ্লেসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসেবে আছেন 75 নম্বরে। রুস টেলর টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসেবে আছেন 99 নম্বরে। তামিম ইকবাল টি টোয়েন্টিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 3 বার। শিখর ধাওয়ান টি টোয়েন্টিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 4 বার। পাপ ডুপ্লেসি টি টোয়েন্টিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 2 বার। রুস টেলর টি টোয়েন্টিতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন 1 বার। সো গাইজ, টি টোয়েন্টিতে আপনার প্রিয় খেলোয়াড়কে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁস থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।